नमस्कार बंधुरा एनिस कुकिंग चैनल अपने स्वागत। आज के आबार एक रिक्वेस्ट भिडियो नहीं चले। आज के रिक्वेस्ट भिडियो हे नेक रिव्यू, नेक लाइनर रिव्यू। एटाओ एक जन दर्शक बंधु बार भिवार्स बंधु रिक्वेस्ट पाठिए, तो आस्ते आस्ते देखा बोल। आसले आमी जखनी आगे भिडियो बनातम, प्रथम जखन आमी भिडियो स्टार्ट करी तखन आमार कोनो अभिज्ञताई छिलो ना। तबु आमी शुरू करेछिलाम ग्रामे, जेहेतु आमी बड़ो होयेछि ग्रामे, ताई ग्रामेर परिवेश निये, रान्ना बान्ना निये एकटु भिडियो स्टार्ट करेछिलाम। तारपर थेके हठात जेदिन आमार एकटा भिडियोते एकटा नेक लाइने होच्छे मासाज बोले एकटा रिक्वेस्ट आसे, तारपर थेकेई आमी ओई भिडियोटा बानाई। जे एक रिक्वेस्ट करेछिल एकजन भिउयार्स बंधु, तो आमी बानाई। তারপরে ওই ভিডিওটা ভালো ভিউ আসে। এখন বর্তমানে ওই ভিডিওটার ভিউ হচ্ছে 13,000। তো এটা আমার কাছে বড় পাওনা। তারপর থেকেই আমি যখনই কোনো ভিডিও ছাড়ি, একটা পেপের লস্যির ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতেও পেপের লস্যি সম্বন্ধে তো কোনো কমেন্টই করেনি, ভালো হয়েছে কি খারাপ হয়েছে দেখেও নি কি জানি না, মাঝখান থেকে বলে গেছে যে নাইস স্নেক। তো এরপর থেকে আমি প্রায় যে ভিডিওই ছাড়ি নাইস স্নেক, বিউটিফুল নেক, তারপরে নেক নিয়ে অনেক বিভিন্ন রিকোয়েস্ট আসে। তো বন্ধুরা, আমি আরও একটা কথা বলতে চাই আপনাদের সঙ্গে বা তোমাদের সাথে, যারা অনেক ভিউয়ার্স বন্ধু আছো, আমাকে চেনো, আমাকে হয়তো কাকিমা বলে ডাকো বা আন্টি বলে ডাকো। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার মেয়ে যেহেতু তোমাদের বান্ধবী, তো মেয়ে আমাকে বলছে যে মা তুমি এরকম সাজগোজ করো বা পোশাক আশাক পরো, আমার বান্ধবীরা দেখে তোমাকে, আমার ভীষণ লজ্জা লাগে। তো আমি বললাম, আমি আমার মেয়েকে বললাম যে দেখ, আমি যখন ভিডিও বানাই তখন আমি তোর মা বা আমি কাউরির মেয়ে, কাউরির বউ, কাউরির আমি সব ভাবি না। আমি কি ভাবি, আমি ভাবি আমি একটা ক্যারেক্টার, এবং আমার ভিউয়ার্স বন্ধুও আমাকে যে রিকোয়েস্টটা পাঠিয়েছে আমি সেটাকে মানে কিভাবে তার সামনে প্রেজেন্ট করব সেটা আমার কাছে তখন আমার মাথায় এটা থাকে। তো আমি তো কখনো ভিডিও এর আগেও বলেছি, কোনো কথা আমি আগে থেকে লিখে স্ক্রিপ্ট লিখে রাখি না, আমার যা মনে আসে সেটাই আমি বলি। আর সবথেকে একটা আমার কাছে আনন্দের ব্যাপার, আমার ভিডিওগুলো দেখে বাইরের দেশের লোক, যেমন থাইল্যান্ড, তারপরে ওম্যান, ওমান ওম্যান যাই হোকটা হবে ওমান মানে, তো আরও অনেক, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া তো আছেই এরকম। আমি একদিন আমার বাবাকে বলছি, বাবা জানো আমার ভিডিও থাইল্যান্ডের লোক দেখে। তখন বাবা বলছে যে তোর তো তোর ভাষা বোঝে না, দেখেটাকে কি। তারপরে পরে বুঝলাম যে থাইল্যান্ডের মানুষ বা হচ্ছে ইন্দোনেশিয়ার মানুষের মহিলাদের গলা হচ্ছে কি যে যত লম্বা হবে তত সুন্দর, এরকম একটা ব্যাপার আছে। ওরা গলায় রিং পরে, একটার পর একটা রিং পরে, আমি দেখাবো রিংটা, এই রিং কীভাবে পরায় দেখাচ্ছি, সাইডে দেখিয়ে দিচ্ছি। তো ওই রিংয়ের ব্যাপার মানে যত লম্বা গলা হবে তত সৌন্দর্য ওখানকার মহিলাদের, এটাই ব্যাপার। তো এই কারণেই যাই হোক মনে হয় আমার ভিডিওগুলো দেখে। তো আমার তো ভীষণ ভালো লাগে বাইরের দেশের লোকও আমার ভিডিও দেখে, তো এটা আমার কাছে একটা বড় পাওনা। তো বন্ধুরা, আমি কখনো আমার গলার বা নেকের কখনো স্পেশালভাবে কোনো যত্ন নিই না। অনেকের গলায় একটা দাগ পড়ে যায় কালো টালো, তো নেকের এই যে দাগগুলো আছে এগুলো ওঠানোর জন্য অনেক ক্রিম আছে, সেগুলো বাজারে বিক্রি হয়। আর তাছাড়া আমি এর আগেও বলেছিলাম গলার সৌন্দর্যের জন্য গলার একটা আলাদা মাসাজ আছে, এরকম ওপরে মাসাজ করতে হবে। এবং আমরা যখন গলার যত্ন নিই মুখের সঙ্গে সঙ্গে গলার যত্নটাও নেওয়া যেতে পারে। তো আজকে হ্যাঁ, এই লাইনারগুলো, এই যে লাইনগুলো কেন আছে সেটা আমি অত জানিও না, কিন্তু পরে আমি শুনলাম যে এই লাইনগুলো মানে বয়সের সাথে সাথে এগুলো বোঝা যায়, অ্যান্টি এজিং না কি যাই হোক এরকম বলে। তো এই যে লাইন, তো আমার গলায় এরকমই দুটো তিনটে লাইন আছে, আমি সেগুলোই তোমাদের সাথে বা আপনাদের সাথে প্রকাশ দেখাবো। তো আজকে যে ভিউয়ার্স রিকোয়েস্ট পাঠিয়েছেন তার হচ্ছে ভিডিওটা আমি বানাচ্ছি, তার নাম হচ্ছে অনিফেস। হাই অনিফেস, হাউ আর ইউ? তো টুডে ইয়ে স্টার্টেড ইয়োর রিকোয়েস্ট ভিডিও,
तो देखिए और कमेंट कीजिए और सब्सक्राइब जरूर कीजिए। तो देखते हैं मेरा वीडियो स्टार्ट कर रही हूँ मैं। देखिए लाइनर, तो मैं आपकी रिक्वेस्ट वीडियो का रिप्लाई दे रही हूँ। मेरा यहाँ से एक लाइनर है और यहाँ से एक है, दो है, थ्री, फोर, फोर लाइनर है। देखिए ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, কারণ আমিও ভীষণ নার্ভাস, এই ধরনের ভিডিও আমি বানাই না। যেহেতু রান্নার ভিডিও শুরু করেছিলাম, কিন্তু এখন তো নেক নিয়েই এখন সব ভিডিও আসছে, চ্যালেঞ্জ আসছে, বিয়ে, তারপরে রিকোয়েস্ট আসছে, আরও অনেক রিকোয়েস্ট জমা পড়ে গেছে। তো সেগুলো আমি আস্তে আস্তে বানাবো, দেখি এরপরে কোন রিকোয়েস্টটা বানাতে পারি। তো বন্ধুরা, আমি
প্রত্যেকের রিকোয়েস্ট ভিডিও বানানোর চেষ্টা করব। আর এর আগের দিন আমি যে ভিডিওটা বানিয়েছিলাম তো বলেছিলাম যে হ্যাং গ্যাংয়ের আমি কোনো ভিডিও বানাচ্ছি না, যেহেতু ওটা ডেঞ্জারাস জোনে আছে। তো আপনারাও এমন কোনো রিকোয়েস্ট পাঠাবেন না যেটা ডেঞ্জারাস। তো আমি আজকে এখানেই রাখছি, বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে, টাটা 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 টাটা।